হ্যালো বন্ধুরা, ফ্রিল্যান্সার শামীম চ্যানেলের পক্ষ থেকে আমি আছি শামীম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিএসএস পার্ট থ্রি, অর্থাৎ অলরেডি আমরা দুইটা পর্ব সিএসএস এর শেষ করে এসেছি, আজকে হচ্ছে 3 নম্বর পর্ব। যদি অনেকদিন পরে ভিডিও আপলোড করছি, বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম, বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করছিলাম, এই মুহূর্তে একটু ফ্রি আছি, তাই আর কি আবারও ভিডিও মেক করছি। তো এখন থেকে ইনশাল্লাহ আবারও কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আর একটা কথা বলে রাখছি, সেটি হচ্ছে আমি একটু অসুস্থ আছি, একটু গলায় সমস্যা হয়েছে, তাই আর কি হয়তো বা কথা বলতে একটু প্রবলেম হতে পারে, তার জন্য ফার্স্ট অফ অল আমি সরি বলে নিচ্ছি আপনাদের কাছে। যাই হোক, আজকে আমরা কথা বলছি হচ্ছে সিএসএস হাইট উইথ নিয়ে। যদি আমরা এর আগে অলরেডি প্যাডিং, মার্জিন, বর্ডার এগুলো নিয়ে কথা বলেছি, আজকে হাইট উইথ এবং বক্স মডেল, আউটলাইন, টেক্সট, ফন্ট এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে সিএসএস হাইট এবং উইথ কি। আমরা অলরেডি আমাদের এই এই ফাইলে কাজ করেছিলাম হচ্ছে মার্জিন প্যাডিং, মার্জিন টপ, প্যাডিং টপ, তারপরে মার্জিন বটম, মার্জিন লেফট, এগুলোর কাজ দেখেছিলাম। এখন আজকে আমরা শিখবো হচ্ছে হাইট উইথ। এখন আমরা কি করতে পারি, হাইট উইথটা কি? মূলত হাইট উইথ হচ্ছে, হাইট অর্থ হচ্ছে লম্ব এবং উইথ অর্থ হচ্ছে চওড়া, অর্থাৎ এটা দিয়ে আপনি এটা আপনার যে জিনিসটা আপনি তৈরি করতে চাচ্ছেন সেই জিনিসটা সুন্দরভাবে হাইট উইথ দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। এই হচ্ছে হাইট উইথের কাজ। এখানে সিএসএস হাইট উইথ ভ্যালুস, যার ভ্যালু আছে, এই যে হাইট এবং উইথ এই দুইটাই কিন্তু একটা প্রপার্টি। আমরা প্রপার্টি এবং ভ্যালু সম্পর্কে অলরেডি জানি যে সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু থাকে, যেখানে হাইট হচ্ছে একটা প্রপার্টি যার ভ্যালু অটো হতে পারে, লেন্থ হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, পিক্সেল হতে পারে, তারপর ইনিশিয়াল হতে পারে, ইনহেরিট হতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্সেন্টেজ এবং পিক্সেল ব্যবহার করা হয় এবং অটোটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে। তো আজকে আমরা এই হাইট উইথ সম্পর্কে একটু জানি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ট্রাই ইট ইয়োরসেলফ ক্লিক দিয়ে এটা ওপেন করে দেখি যে এরা কিভাবে কাজ করেছে। এখানে একটা বক্স নিয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে শুধু একটা ডিফ ট্যাগ নিয়েছে। এই ডিফ ট্যাগ এবং উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা H2 আছে এবং এখানে একটা P ট্যাগ আছে, এটা দিয়ে এখানে এই দুইটা লেখা মানে তারা ক্রিয়েট করেছে। পাশাপাশি এখানে শুধু একটা ডিফ ট্যাগ নিয়েছে, যেখানে এই ডিফ ট্যাগটাকে এখানে সিএসএস এ কল করেছে, কল করে বলছে তোমার হাইট হবে 200 পিক্সেল এবং উইথ হবে 50%, অর্থাৎ তার হাইট যতটুকু হবে তার 50% হবে হচ্ছে উইথ। তার মানে এখানে সেইটা দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, এটার কালারের নাম হচ্ছে পাউডার ব্লু, এই কালারটা এখানে দিয়েছে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কীভাবে এই কাজটা করেছে। সাপোজ আমরা এই বাটনের নিচে আমরা একটা ডিফ ট্যাগ নিব, আমরা ডিফ ট্যাগ কীভাবে নিতে হয় জানি, DIV নিব এবং পাশাপাশি DIV ট্যাগটাকে আমরা শেষ করে দেবো। শেষ করে দিলাম। এখন যদি আমরা এই ডিফ ট্যাগটাকে কল করি, অথবা এই ডিফ ট্যাগের ভিতরে একটা ক্লাস নিই, সেই ক্লাসকে কল করি, তাহলেও একই কথা। পাশাপাশি এই ডিফ ট্যাগটাকে কল করাও একই কথা। যদি মনে করেন যে আপনি এইখানে অনেকগুলো ডিফ ট্যাগ নিয়ে আপনি কাজ করছেন, তখন কিন্তু অবশ্যই শুধু ডিফ ট্যাগকে কল করলেই হবে না, আপনাকে স্পেসিফিক করার জন্য এই ডিফ ট্যাগের ভিতরে অবশ্যই ক্লাস অথবা ID ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু কাজ করবে, আদারওয়াইজ কিন্তু আপনি স্পেসিফিক করতে পারবেন না। যদি আমরা অলরেডি স্পেসিফিক করার বিষয়বস্তু দেখিয়েছি, যেমনটা এইখানে আমরা দেখিয়েছি যে H1 এর ভিতরে ক্লাস নিয়েছি, এই ক্লাসকে আমরা কল করেছি সিএসএস এ। এখন যদি আমরা শুধু H1কে কল করতাম, তাহলে কিন্তু এই H1 এর সাথে সাথে নিচের H1টাতেও কাজ করতো, বিকজ আমরা H1কে কল করেছি। যখনই আমরা H1 এর ভিতরে একটা ক্লাস ব্যবহার করেছি, সেই ক্লাসকে সিএসএস করার জন্য কল করেছি, তখন কিন্তু সেই ক্লাসের আন্ডারে থাকা যেই মানে যে লেখাগুলো অথবা যেই ডকুমেন্টটা আছে সেটাই শুধু কাজ করবে। আদারওয়াইজ আপনি যে কাজটা করছেন সেটা অন্য কোনো H1P যাই হোক না কেন, সেটা তার কোনো ইফেক্ট আনবে না, আশা করি বুঝতে পারছেন। এখন যদি শুধু আমরা এই ডিফ ট্যাগটাকে কল করি, তাহলেও কিন্তু হবে। আবার যদি এখানে আমরা অনেকগুলো ডিফ ট্যাগ ব্যবহার করে কাজ করি, তখন কিন্তু শুধুমাত্র ডিফ ট্যাগ ব্যবহার করলে হবে না সিএসএস এ, কারণ সবকটা ডিফ ট্যাগেই সে কাজ করবে। সেই জন্য আমাদের কী করতে হবে, এখানে স্পেসিফিক করার জন্য ক্লাস অথবা ID ব্যবহার করতে হবে, আশা করি বুঝতে পারছেন। তো যেহেতু এখানে শুধু একটা ডিফ ট্যাগ আমরা ব্যবহার করছি, সেহেতু এই ডিফ ট্যাগটাকে আমরা কপি করব এবং এখানে সেভ দিব, এবং সিএসএস এ গিয়ে আমরা এখানে এই ডিফ ট্যাগটাকে কল করব। আমরা জানি ট্যাগ দেওয়ার ক্ষেত্রে ডট অথবা হ্যাশ দিতে হয় না, শুধুমাত্র ক্লাসের ক্ষেত্রে ডট এবং ID ক্ষেত্রে হ্যাশ দিয়ে আমাদের কল করতে হয়, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখানে সিএসএস করব। সিএসএস করার জন্য আমরা কী করতে পারি,
ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে আমরা বলতে পারি যে তোমার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে গ্রিন, আমরা গ্রিন দিয়ে দিলাম এইখানে। এবং এটা দেওয়ার পর যদি আমরা সেভ দিই তাহলে কি হবে, আমরা একটু ফাইলটাকে ওপেন করব আমাদের ব্রাউজারে। জাস্ট ব্রাউজার থেকে ওপেন করে দেখি যে আসলে এই জিপ ক্যারেক্টার আন্ডারে কি হচ্ছে। যেহেতু আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি তো দেখি কি হয়, মেবি সিএসএস ওপেন হয়েছে। আচ্ছা সরি, আমরা এখান থেকে এইচটিএমএলটা ওপেন করি, জাস্ট ওপেন। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার চেঞ্জ হয়নি। এর কারণ হচ্ছে আমরা একটা জিপ ট্যাগ এখানে নিয়েছি, বাট এই জিপ ট্যাগটা কতটুকু সে নিবে আমরা বলিনি। যদিও বলিনি সেহেতু এইখানে আমাদের অবশ্যই বলতে হবে যে হাইট হবে এতটুকু, উইথ হবে এতটুকু। যদি আমরা এই জিপ ট্যাগের ভিতরে কিছু লিখতাম, সাপোজ আমি আমার নামটা লিখে দিচ্ছি যে ফ্রিল্যান্সার শামিম, তাহলে কিন্তু এখানে আবার এটার ব্যাকগ্রাউন্ড নিবে। এর কারণ হচ্ছে আমরা এখানে একটা টেক্সট আমরা দিয়েছি, এই জন্য এর ব্যাকগ্রাউন্ডটা সে নিচ্ছে। আর যদি আমরা কোনো কিছু না দিই তাহলে তো এর ভিতরে কিছু নেই, সেহেতু সে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে নিবে। এখন যদি আমরা এই লেখাটাকে কেটে দিই, কেটে দিই এবং এই শুধু এই জিপ ট্যাগটাকে আমরা বলি যে তোমার উইথ হবে হচ্ছে কত 100% এবং হাইট হবে 100%, তাহলে আমরা এখানে দিয়ে দিই যে WIGTH উইথ হবে হচ্ছে 100%, সরি 100 পিক্সেল দিয়ে দিই, সরি পিক্সেল, অ্যান্ড আমরা হাইট দিয়ে দিব, ACI হাইট দিব হচ্ছে 100 পিক্সেল। তাহলে কি হবে, এখানে 100 পিক্সেল আকারে একটা বক্স তৈরি হয়ে যাবে। দেখেন একটা বক্স তৈরি হয়ে গিয়েছে। এইভাবে মূলত আমরা হাইট উইথটা ব্যবহার করে থাকি। এবং এই হাইট উইথ মানে ব্যবহার করার ক্ষেত্রে শুধু যে এই বক্সের ক্ষেত্রেই হবে বা শুধু জিপ ট্যাগের ক্ষেত্রেই হবে, আপনি যে কোনো ক্ষেত্রে হাইট উইথ ট্যাগ সরি অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন। এবং তার ভ্যালু অবশ্যই দিতে হবে, বিকজ প্রত্যেকটা প্রোপার্টির কিন্তু ভ্যালু আছে অ্যাট্রিবিউটটা, সরি আমি একটু ভুল বলেছি, প্রোপার্টির অবশ্যই প্রত্যেকটা প্রোপার্টির এক একটা ভ্যালু আছে। তো এখন আমরা কথা বলবো হাইট উইথ সম্পর্কে, অনেকটা ডিসকাস করলাম। তো হাইট উইথ নিয়ে এই মূলত বিষয় এবং ম্যাক্স উইথ এবং ম্যাক্স হাইট বিষয়টা আছে। এটা মূলত ম্যাক্সিমাম উইথ এবং ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা আপনারা যখন কাজ করবেন, যখন আমরা কাজ দেখাবো, তখন আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। এখন না দেখালেও হবে, শুধু জেনে রাখেন যে হাইটটা কীভাবে কাজ করে এবং উইথটা কীভাবে কাজ করে। এখন দেখবো হচ্ছে বক্স মডেল। এই বক্স মডেলটা হচ্ছে মূলত বর্ডার ট্যাগের মতোই কাজ করে, যেমন আমরা বর্ডার সিএসএস এর মতোই কাজ করে। এখানে এই বক্স মডেলটা মূলত আমরা একটু নিচে যাই, দেখবেন যে বর্ডার স্টাইল দেওয়া আছে। মেবি জাস্ট আমি যে কোনো একটা ওপেন করবো, এখান থেকে জাস্ট এটাকে ওপেন করি, ওপেন করে দেখি যে এটা কীভাবে কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা H2 ট্যাগ নিয়েছে। আপনারা যদি না দেখতে পারেন তাহলে আমি একটু জুম করে দিই, বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি যে একটা H2 আছে, পাশাপাশি একটা P ট্যাগ আছে এবং একটা DIV ট্যাগের ভিতরে বেশ কিছু লেখা আছে। এখানে একটা H2 শো করছে, এখানে P ট্যাগটা শো করছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে DIV ট্যাগের ভিতরে বেশ কিছু লেখা আছে। এখন এই লেখাগুলো এই উপরের এগুলোর মতো তো হতে পারতো, তাই না? কিন্তু এটার মানে চারিদিকে একটা বর্ডার, তারপরে একটা কালার এসেছে ব্যাকগ্রাউন্ডে চারিদিক থেকে। এটা কেন এসেছে? এটার কারণ হচ্ছে এইখানে একটা জিপ ট্যাগকে কল করেছে, অর্থাৎ এই যে জিপ ট্যাগটা, এই জিপ ট্যাগটাকে সিএসএস করার জন্য কল করেছে। বলেছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে হচ্ছে, যেটা হচ্ছে লাইট গ্রে, অর্থাৎ যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার। এবং এখানে বলেছে উইথ হবে হচ্ছে 300 পিক্সেল, সে তার সম্পূর্ণ উইথটা নিয়ে নিয়েছে হচ্ছে 300 পিক্সেলে। এবং এখানে বলা হয়েছে বর্ডার হবে 15 পিক্সেল সলিড গ্রিন, যেটা গ্রিন কালার আকারে একটা বর্ডার নিয়েছে 15 পিক্সেল, এবং প্যাডিং দেওয়া আছে যার জন্য মূলত লেখাটা এতটুকু মানে ভিতরে মনে হচ্ছে, এর চারিদিক থেকে এতটুকু ভিতরে মনে হচ্ছে। এর কারণ হচ্ছে এটা চারিদিকে একটা প্যাডিং আছে, আমরা প্যাডিং সম্পর্কে অলরেডি দেখেছি, এবং 20 পিক্সেল মার্জিন আছে, এই জন্য আর কি আরও একটু ভিতরে মনে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বক্স মডেলটা কীভাবে কাজ করে। তো বক্স মডেলটা খুব একটা কাজে আসবে তা না, তবে বক্স মডেল বর্ডার এগুলো নিয়েই কাজ করা হয়। এখন দেখবো সে সিএসএস আউটলাইন। আউটলাইনটা মূলত কী কাজ করে, আউটলাইনটা কী কাজ করে আমরা একটু পরে দেখছি। দেখেন আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন উইথ, আউটলাইন অফসেট, শুধু আউটলাইন। মূলত ম্যাক্সিমাম কিন্তু আউটলাইন স্টাইল এবং আউটলাইন, শুধু আউটলাইনটাই ব্যবহার করা হয়। এখানে আউটলাইন স্টাইল দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে ডটেড, ড্যাশ, সলিড, প্রত্যেকটা কিন্তু এই আউটলাইন স্টাইলের ভ্যালু। এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু।
তো এইখানে তার এক্সাম্পল আকারে দেখিয়ে দিয়েছে, আমরা এখান থেকে এটাকে জাস্ট ট্রাই টু সেলফে ক্লিক দিয়ে ওপেন করব। ওপেন করে দেখবো যে কিভাবে কাজ করেছে। এখানে দেখতে পাচ্ছেন ডটেড দিয়েছে, এই এখানে একটা পি ট্যাগ আছে এবং পি ট্যাগের ভিতরে ক্লাস আছে ডটেড, এই জন্য সেখানে পি ট্যাগ ডট ক্লাস দেওয়া হয়েছে। যে ক্লাসটা এখানে আছে সেই ক্লাসটা দেওয়ার পরে বলা হয়েছে তাকে সিএসএস করার জন্য বলা হয়েছে যে আউটলাইন স্টাইল হবে হচ্ছে ডটেড। তাহলে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই লেখাটা আছে যেখানে ডটেড ক্লাস আছে, সেই ক্লাসকে কল করে বলা হয়েছে যে তোমার যে আউটলাইন স্টাইলটা হবে সেটা হচ্ছে ডটেড। সেই জন্য আর কি এখানে এই লেখার চারিদিক দিয়ে ডট ডট আকারে একটা বর্ডার দিয়ে দিয়েছে, এটি হচ্ছে আউটলাইন স্টাইল। আশা করি আউটলাইন স্টাইল সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে আউটলাইন স্টাইলটা কীভাবে কাজ করে, এবং আউটলাইন যাতে শুধু স্টাইলের ক্ষেত্রে কাজ করে তা না, আউটলাইন কালারের ক্ষেত্রে কাজ করে, আউটলাইন আপনার এখানে উইথের ক্ষেত্রে কাজ করে। তো আমরা এতটুকু দেখবো না, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করব তখন আপনারা বুঝতে পারবেন যে আউটলাইন কেন এখানে কাজ করা হচ্ছে। আপনারা জাস্ট এতটুকু কনসেপ্ট নিয়ে রাখেন, আমরা জাস্ট এখানে যতটুকু আছে সবগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি বুঝতে পারছেন আউটলাইন, সিএসএস আউটলাইন, শুধু আউটলাইন কখন ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে আপনি কোনো বাটন তৈরি করছেন, বাটনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ক্লিক দিলে আউটলাইন চলে আসছে, চারিদিক দিয়ে একটা দাগ মতো চলে আসছে, সেটা আপনি আউটলাইন না করে মানে সলভ করতে পারবেন। আউটলাইনের একটা প্রপার্টি, আউটলাইনের একটা ভ্যালু আছে যে নাম হচ্ছে নান, আপনি নান করে আউটলাইনের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কথা আছে সিএসএস টেক্সট, সিএসএস টেক্সটটা কীভাবে কাজ করে। আমরা টেক্সট সম্পর্কে অলরেডি জানি যে কোনো কিছু লিখলে সেটা টেক্সট আকারেই শো করে। এখন আমরা এই টেক্সটটাকে আরও মডিফাই করার জন্য সিএসএস টেক্সট ব্যবহার করতে পারি। তার ভিতরে আছে হচ্ছে কালার, তার ভিতরে আছে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কীভাবে কাজ করে, অ্যালাইনমেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, যেখানে আছে হচ্ছে সেন্টার, লেফট, জাস্টিফাই, রাইট, এগুলো আপনি কাজগুলো মানে এগুলো দিয়ে কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে এটাকে ওপেন করি, ওপেন করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। সরি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন হেডিং ওয়ান সেন্টার, তার মানে হচ্ছে এখানে হেডিং ওয়ান লেখা আছে যেখানে সেন্টার এইচ ওয়ান ট্যাগের ভিতরে আছে, এবং এই এইচ ওয়ান ট্যাগটাকে এখানে কল করে বলা হয়েছে টেক্সট অ্যালাইন সেন্টার, তখনই সে টেক্সট অ্যালাইন সেন্টার করে ফেলেছে। যখন বলেছে টেক্সট অ্যালাইন রাইট সরি লেফট, তখনই সে লেফট করে ফেলেছে। যখনই বলেছে যে টেক্সট অ্যালাইন রাইট, তখনই সে রাইট করে ফেলেছে। এই হচ্ছে মূলত বিষয়, এবং এখানে এটা পি ট্যাগ দিয়ে জাস্ট এটা লিখে রেখেছে। তো আমরা এগুলো এই মুহূর্তে দেখছি না, আমরা জাস্টিফাই বিষয়টা একটু দেখি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদিও আপনি সেন্টার দিয়ে কাজটা করতে পারবেন, কিন্তু সেন্টার দিয়ে করলে সব লেখাগুলো সেন্টারে চলে আসবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। আপনি একটু লক্ষ্য করে দেখেন যে এইচ ওয়ান ট্যাগ নিয়েছে যেটা এখানে শো করছে, একটা পি ট্যাগ নিয়েছে যেটা এখানে শো করছে। যখন একটা ডিফ ট্যাগের ভিতরে বেশ কিছু লেখা দিয়েছে এবং ডিফ ট্যাগটাকে একটা বর্ডারের ভিতরে রেখেছে, বর্ডার ওয়ান পিক্সেল ব্র্যাক দিয়ে রেখেছে চারিদিক দিয়ে, এবং তার ভিতরে যখন প্যাডিং উইথ হাইট ব্যবহার করে যখনই টেক্সট অ্যালাইন জাস্টিফাই ব্যবহার করেছে, তখনই এই লেখাগুলো জাস্টিফাই হয়ে গিয়েছে। জাস্টিফাই অর্থ হচ্ছে সৌন্দর্য মানে আরও গঠন তৈরি করা। তো এইখানে যদি আমরা বলি যে সেন্টার, এটা সেন্টার লিখে যদি আমরা রান করি, তাহলে দেখেন সব লেখাগুলো সেন্টারে চলে এসেছে এবং তার নিজ দায়িত্বে সে লেখাগুলোকে সেন্টার করে ফেলেছে। যদি আমরা বলতাম যে এখানে লেফট, তাহলে এটা কী করতো, সব লেখা কিন্তু লেফট থেকে শুরু করতো। এদিকে ফাঁকা আছে কি নেই সেটাও দেখবে না, এখানে দেখো অনেক ফাঁকা আছে, এখানে আবার কিন্তু কোনো ফাঁকা নেই, এটা হচ্ছে লেফটের কাজ। যদি আমরা বলতাম যে আর আই জি এস টি রাইট এবং এটাকে রান করতাম, তাহলে সে এই দিক থেকে দেখাতো। যখন আমরা বলেছি যেখানে জাস্টিফাই, তখনই সে কী করছে, লেখাগুলোকে সুন্দর করে সে যেখানে যতটুকু দরকার ততটুকু লেখা সেখানে সে ঢুকিয়ে দিচ্ছে। আশা করি জাস্টিফাই সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আজকে শুধু এখান থেকে ক্লাস করছি বিকজ আমরা এখান থেকে বোঝাতে পারছি, তাই এখান থেকে ক্লাসটা করছি। তো এরপরে আছে হচ্ছে ফন্ট, এই ফন্ট বিষয়টা কীভাবে কাজ করে দেখেন। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি অর্থাৎ এটা বোঝানো হয়েছে, আপনি যখন কোনো ফটোশপ ব্যবহার করেন, কোনো ফটো এডিটর সফটওয়্যার ব্যবহার করেন, তখন দেখবেন যে ওইখানে বেশ কিছু ফন্ট মানে স্টাইল থাকে, যেখানে আপনি লেখাকে বাঁকা করতে পারছেন, লেখাকে আরও মোটা করতে পারছেন, আরও বড় করতে পারছেন, অথবা লেখাকে আপনি মানে আরও স্টাইল দিতে পারছেন। এটাকে বলা হয়েছে ফন্ট ফ্যামিলি। তার ভিতরে বেশ কিছু নাম আছে, যেটা হচ্ছে স্যান্স শারিফ, তারপরে সুদু শারিফ, তারপরে শেরিফ রেড শেরিফ, মূলত একটা রেড শ্যাডো দিবে এখানে। এ হচ্ছে ফন্ট ফ্যামিলির কাজ, সিএসএস ফন্ট ফ্যামিলি।
এটা দিয়ে আপনি সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন আপনার লেখার জন্য। এবং এখানে ফন্ট ফ্যামিলি স্টাইল কিভাবে, ফন্ট ফ্যামিলি কিভাবে ব্যবহার করতে হয়, দেখেন ফন্ট ফ্যামিলি এখানে একটা ফন্টের নাম আছে সেই নামটা দিয়েছে, পাশাপাশি টাইমস, তারপর সেরিফ এগুলোও দিয়েছে, দিয়ে এই ফন্টের একটা স্টাইল তৈরি করেছে। এইভাবে কিন্তু আপনি স্টাইল তৈরি করতে পারবেন। কিন্তু এই যে স্টাইলগুলো আছে, ফন্টের যে স্টাইল, ফন্ট ফ্যামিলির যে স্টাইল, এগুলো কিন্তু শুধুমাত্র আপনার মাইন্ড সেট করে আনতে হবে তা না, আপনি গুগলে সার্চ করে গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে আপনি ফন্ট ফ্যামিলিগুলো সিলেক্ট করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারবেন। এখানে ফন্ট স্টাইল আছে, আপনার ফন্টের যে কোনো স্টাইল আপনি এখানে করতে পারবেন, যেমন নর্মাল করতে পারবেন, ইটালিক করতে পারবেন, তারপর অবলিক করতে পারবেন, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যদি আমরা এটাকে ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে অবলিক বিষয়টা কী, তারপরে নর্মাল বিষয়টা কী। নর্মাল হচ্ছে লেখাটা নর্মাল আকারে থাকবে, এখানে ইটালিক অর্থ হচ্ছে লেখাটা একটু বাঁকা হয়ে যাবে, এখানে অবলিক অর্থ হচ্ছে এটা একটু স্টাইলিশ হয়ে যাবে। এই হচ্ছে ফন্ট স্টাইলের কাজ, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখবো, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেল, 15 মিনিট হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আইকন, লিঙ্ক, লিস্ট, টেবিল, ডিসপ্লে, ম্যাপ সুইট, এগুলো নিয়ে ডিসকাস করবো, প্লট, ওভারফ্লো, এগুলো নিয়ে ডিসকাস করবো পরবর্তী টিউটোরিয়ালে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, এবং শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডরা জানতে পারে যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন কীভাবে শিখতে হয়। আশা করি আপনারা শেয়ার করবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে, সেই তথ্য চাই, বিদায় নিচ্ছি, বাই বাই।